সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চারিতলা গ্রামে ব্রাদার্স এগ্রোতে। বেশ সুন্দর সুন্দর ষাঁড় গরু এবং বলদ গরু 2023 কোরবানি উপলক্ষে পালন করছেন। আজকে আমরা এই খামার থেকে আপনাদেরকে গরুগুলোর দর দাম সহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আপনারা কিভাবে এই গরুগুলো সংগ্রহ করবেন সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা খামারি মাসুদ ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আশা করছি আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন ভাই? আপনার খামারে তো বেশ সুন্দর সুন্দর গরু পালন করছেন, মনে হচ্ছে এখানে গরু বাজার বসায় দিয়েছেন ভাই। এমন দর্শক বাজারও থাকে না যে আশেপাশে যা দর্শক দেখা যাচ্ছে। কতগুলো আছে ভাই? ভাই 19টা আছে। 19টা আছে? 22টা টোটাল। টোটাল 22টা, মাশাআল্লাহ। এই ঈদে বেচা বিক্রি করবেন কতগুলো? 22টা বিক্রি করবেন। আচ্ছা, আমাদের দর্শকরা কথা না শুনে গরুগুলোর দাম শুনতে চায় ভাই। আচ্ছা, বেশ সুন্দর দেখা যাচ্ছে আপনাদের খামারের গরুগুলো। কোন দিক থেকে শুরু করবেন ভাই? এই বড় বলদ থেকে শুরু করবেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি বলদ। মাসুদ ভাই, বেশ সুন্দর একটি বলদ দেখা যাচ্ছে। এটা বয়সে কয় দাঁত? আট দাঁত। ওজনে কেমন আছে ভাই? ওজনে 750 কেজি। 750 কেজি, মাশাআল্লাহ। দর্শক, 750 কেজি পিতার মাপ না? পিতার মাপ। আচ্ছা ভাই, এটা ছাওয়া দাম কেমন? 5,50,000 ছাওয়া দাম, মাশাআল্লাহ। অনেক সুন্দর একটি গরু ভাই। বেচা বিক্রি কেমন? আলোচনা সাপেক্ষে হবে, খামারে আসলে পরবর্তীতে কথাবার্তা হবে। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর গরুটির দাম হচ্ছে 5,50,000 ভাই। এদিকে তো একটা বলদ দেখা যাচ্ছে, এটা হাঁসা, লাল হাঁসা। আচ্ছা আচ্ছা ভাই, এটার ওজন কেমন আছে? 720 কেজি পিতার মাপে ভাই? পিতার মাপ কতটুকু সঠিক মনে করেন? ধরেন আরো 20-30 কেজি কম হবে, 700 কেজি তো হবে ইনশাআল্লাহ। 700 কেজি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দাম দর কেমন চাচ্ছিলেন ভাই? এটা 450,000 টাকা। দর্শক, 450,000 এটা চাওয়া দাম। চাওয়া দাম। বেচা বিক্রি কেমন ভাই? কাস্টমার আসলে আলোচনা সাপেক্ষে কথা বলবেন। কেউ যদি লড়ে নিয়ে যেতে চায়, লড়েও আমরা বিক্রি করি সবগুলো। সবগুলো একসাথে। এদিকে আরেকটি বলদ দেখা যাচ্ছে, কি বললেন? এটা লাল হাঁসা, মাশাআল্লাহ। এটা বয়সে কয় দাঁত ভাই? আট দাঁত। জেনুইন গোস্ত কেমন হবে ভাই? জেনুইন মাংস 7.5 মন। 7.5 মন? 7.5 মন। কেমন দাম চাইবেন ভাই? আমার দর্শকরা যদি আইডিয়া নিতে পারে তাহলে তারা প্রস্তুতি নিয়ে আপনার খামারে আসবে। আচ্ছা, আলোচনা কাস্টমার আসব পছন্দ। জি জি, পছন্দ হইলে বাস। মাসুদ ভাই, বসে যা হয় সিদ্ধান্ত তাই হবে। জি জি, আরো কিছু ষাঁড় গরু দেখা যাচ্ছে, এগুলো তো টার্গেট এই বছরই। এই বছর সব, মাশাআল্লাহ। এটার দাম দর কেমন চাইছিলেন ভাই? এটা চাইতেছি ভাইয়া 2,20,000 টাকা চাচ্ছেন, মাশাল্লাহ ভাই। এটা বয়সে কয় দাঁত? এটা বয়সে 2 দাঁত। 2 দাঁত। এটা কি জাতি কি সাইওয়াল না ক্রস আছে? সব সাইওয়াল ভাই। সাইওয়াল না, মাশাল্লাহ। বেশ, কত মাস পালন করছিলেন এগুলো ভাই? 10 মাস। 10 মাস। খাবার দাবার কি দিচ্ছেন এগুলোকে? খাবার দাবার আপনার গমের ভুষি, ছোলা, ডাল ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা, সাইলেস আর কাঁচা ঘাস। এগুলো পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস। কাঁচা ঘাস আছে? এগুলো কি নিজেরাই তৈরি করছেন নাকি খাবারগুলো? খাবারগুলো না, আমাদের কিনে, সব কিনে। সব রেডিমেড কিনা? রেডিমেড কিনা। দাম বেশি না ভাই এখন? এখন বর্তমানে দাম বেশি, কিছু করার নাই। অনেক দাম পড়ে যায় না? অনেক দাম পড়ে যায়, অনেক খরচ অনেক পড়ে গেছে ভাই। অনেক খরচ পড়ে গেছে, অনেক খরচ। আচ্ছা ভাই, এই গরুটার দাম কেমন চাইবেন? মাসুদ ভাই, এদিকে আরো একটি গরু দেখা যাচ্ছে, এটার দাম দর কেমন চাইবেন? 2,50,000। 2,50,000, 2,50,000 ছাওয়া দাম। এটাতে ভাই গোস্ত কেমন হবে? সাতমন গোস্ত। দর্শক, 7 মন গোস্ত বলতেছে। বেচা বিক্রি কেমন ভাই? আচ্ছা আচ্ছা, পরবর্তী গরুটা কিন্তু বেচা বিক্রি দাম জানাতে হবে আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা কি বলদ গরু না? ভাই বেশ সুন্দর মনে হচ্ছে, সাইওয়াল কোয়ালিটি। সাইওয়াল একদম অরিজিনাল সাইওয়াল।
তা আবাল বলেন যে হ্যাঁ এটা বলো দে আর কি আচ্ছা আচ্ছা সাইওয়াল হ্যাঁ সাইওয়াল বলো জি জি মাশাআল্লাহ ভাই আচ্ছা এই গরুটার দাম কেমন যাচ্ছেন ভাই এটা এটা সাইওয়াল সার গরু জি এটা চাওয়া দাম হলো 270,000 টাকা জি ভাই দর্শক 270,000 চাওয়া দাম জি ভাই ভাই আপনারা অনেকে তো স্কেল গরু নিতে চায় সেই ক্ষেত্রে কি সুযোগ সুবিধা আছে হ্যাঁ সুযোগ সুবিধা আমাদের আসলে স্কেলটা এখনো আনা হয় নাই তারপরে যদি কেউ চায় আমরা মেপে দেওয়ার ব্যবস্থা করব আচ্ছা দিবেন হ্যাঁ অবশ্যই কেমন দাম দর কেমন করে কেজি 550 করে 550 জি ভাই সার গরু বলদ গরু দুইটাই দুইটাই 550 550 টাকা আচ্ছা ভাই এদিকে তো মনে হচ্ছে এক জোড়া দুইটাই এক কালা দেখা যাচ্ছে ভাই দুইটাই এক কালা কিন্তু ছোট বড় আছে ছোট বড় আছে মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন ভাই এগুলো কোন জায়গা থেকে কালেকশন করা দিনাজপুর থেকে দিনাজপুর থেকে জি ভাই ভাই কত মাস হইছে এগুলো কালেকশন করছেন 10 মাস 10 মাস এটা বয়সে কেমন এটাও দুই দাঁত দুই দাঁত ওজনে কেমন আছে কত মন হবে গোস্ত ধরেন এই 7 মন আমার সব এভারেজ 7 মন 7.5 মন এভারেজে এভারেজে আচ্ছা আচ্ছা এভারেজে 7 মন 7.5 মন 7 মন 7.5 মন করে এভারেজে এভারেজে আচ্ছা এই গরুটার দাম সাবা কেমন ভাই এটা হলো 220,000 220,000 টাকা এটা জোড়া ভাই দেখুন মাশাআল্লাহ এটা দুই নাছে এবারে দেখেন এটা মাশাআল্লাহ এটা কি ভাই জোড়া হিসেবে দিবেন নাকি হ্যাঁ কেউ জোড়া নিলে আপনারা কনসিডার করা হবে কিছু সেক্রিফাইস করা যাবে চুইটটা বেশ সুন্দর এটার মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি ভাই মাশাআল্লাহ তাহলে ভাই এই জোড়াটা কেমন চাচ্ছিলেন দাম এটা এক জোড়া যদি কেউ এখন ইয়া করে 2.5 লাখ করবে আর আরে 4 লাখ 50 হাজার 4 লাখ 50 হাজার চাওয়া দাম মানে 4 লাখ 50 হাজার জোড়া নিলে 4 লাখ 50 হাজার টাকা পড়বে এটা কি চাওয়া দাম না বিক্রি দাম এটা বিক্রি দাম বিক্রি দাম হ্যাঁ আর যদি আপনার আলাদা আলাদা নেয় এটা পড়বে 2 লাখ 30 আর ওইটা এটা 2 লাখ 40 ওইটা হলো 2 লাখ 20 এটা 2 লাখ 40 আর এটা 2 লাখ 20 এটা 2 লাখ যদি সিঙ্গেলে কেউ নিতে চায় সিঙ্গেলে কেউ আর যদি একসাথে না 4.5 লাখ একসাথে নিতে এটা কি এটা কি একদম একদম এটা আচ্ছা আপনাদের আমার তো আরো কিছু গরু আছে জি ভাই চলুন এগুলো দেখাই মাসুদ ভাই বেশ সুন্দর একটা সাইওয়াল নেপালে গিরে ক্রস দেখা যাচ্ছে ভাই বেশ সুন্দর এটার বয়স কয় দাঁত দুই দাঁত মাত্র অনেক বড় হয়েছে তো ভাই দাম দর কেমন চাইবেন পাঁচ লাখ বিশ হাজার চাওয়া দাম কেমন ভাই বেচা বিক্রি টার্গেট এটা আলোচনা সাপেক্ষে কাস্টমার পছন্দ হইলে আসলে আমাদের খামারে আসবে আমাদের নাম্বার দেওয়া আছে আসবে আমরা নিয়ে আসবো তারপরে দাম দর হবে আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা এটা তো ভাই ওজন কেমন আছে ভাই ওজন ভাইয়া 750 করে 750 কেজির উপরে লাইভ ওয়েট মাশাআল্লাহ ভাই আরো একটা লাল গরু দেখা যাচ্ছে এটা কি বলদ না স্যার এটা বলদ বেশ সুন্দর ভাই এটা দাম দর কেমন চাচ্ছিলেন এটা 5 লক্ষ 50 হাজার টাকা জি ভাই ওজনে কেমন আছে ভাই ওজনে এই একই 750 জি ভাই আচ্ছা আচ্ছা 750 কেজি হবে দাম দর কেমন চাইবেন এটা হলো 5 লাখ 50 হাজার 5 লক্ষ 50 হাজার টাকা চাওয়া দাম জি ভাই বেচা বিক্রি ভাই বেচা বিক্রি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে বেচা বিক্রির দাম দর বলবেন জি ভাই আচ্ছা সাধারণত মনে দেখিয়েছিলাম নাকি না না বেশ সুন্দর ভাই এটা তো বলদ জি ভাই বলদ এটার ওজনে কেমন আছে এটা ধরেন 650 650 কেজি জি ভাই মাশাআল্লাহ দেখি ভাই একটু দেখাই দর্শকদেরকে দাম দর কত চাইবেন ভাই 4 লক্ষ 20 হাজার চাওয়া দাম বেচা বিক্রি আলোচনা সাপেক্ষে আচ্ছা আপনাদের খামারে যাতে মানুষ খুব সহজে আসতে পারে লোকেশনটা বলে দেন এটা হলো 14 গ্রাম নেমে 14 গ্রাম পুরসভা নেমে চাটিতলা গ্রাম বললে যে কেউ দেখা দিবে দেখা দিবে হ্যাঁ আর যদি আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ফোনে ফোন দিলে দরকার হলে আমরা 14 গ্রাম থেকে নিয়ে আসবো আচ্ছা আপনাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে হ্যাঁ স্ক্রিনে দেওয়া থাকবে আমরা দরকার হলে 14 গ্রাম থেকে তাদেরকে নিয়ে আসবো ঠিক আছে তো যারা এখান থেকে গরুগুলো নেবে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা রাখছেন সুযোগ সুবিধা ধরেন কুমিল্লা ফ্রি ডেলিভারি ফ্রি আর কুরবান পর্যন্ত যারা বুকিং দিবে কুরবান পর্যন্ত আমাদের এখানে খাওয়া দাওয়া ফ্রি কুরবান পর্যন্ত জি ভাই বাকি 10-12 দিন যেই কয়দিন আছে যেই কয়দিন আছে আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি এবং ডেলিভারি কুমিল্লা ফেনীর ভিতরে ফ্রি ফ্রি জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই যারা যোগাযোগ করবে তাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম